ইভিনিং বন্ধুরা, চলে আসলাম আবার তোমাদের সঙ্গে। সকাল থেকে আজকে না এসে আসলাম একটু সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় আজকে তোমাদের সাথে রোজকার কাজ কিছু না দেখিয়ে একটা সন্ধেবেলার টিফিনের রেসিপি শেয়ার করব। আর রেসিপিটা শেয়ার করার একটাই কারণ, কারণটা হচ্ছে আমি এই রেসিপিটা আজকে প্রথম বানাচ্ছি। তো তাই জন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অনেকদিন ধরেই ভাবছিলাম বানাবো রেসিপিটা। আমি একটা জায়গায় দেখেছিলাম, তো সেইখান থেকেই ভাবছিলাম যে বেশ এটা ভালো রেসিপি, নতুনত্ব, তো ভাবছি সেটাকে বানাবো। আর ওই রেসিপিটা যা যা ইনগ্রিডিয়েন্টস ছিল সেগুলো তো দিচ্ছি, প্লাস কিছু ইনগ্রিডিয়েন্টস আমি আমার নিজের থেকে দিচ্ছি। রান্নাতে এক্সপেরিমেন্টের জিনিস বলো, আর আমি এক্সপেরিমেন্ট রান্না করতে ভীষণ ভালোবাসি। তাই জন্য কিছুটা আমার নিজস্ব রেসিপি আর কিছুটা মানে দেখা রেসিপি দিয়ে একটা নতুন ধরনের রেসিপি করছি। তো সেটাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটার জন্য খুব একটা জিনিস লাগবে না, ঘরে থাকা জিনিস দিয়েই সেই রেসিপিটা করা যেতে পারে। তো দেখো, আমার সাথে থাকো, আর রেসিপিটা আমি কী করে করি সেটাও তোমরা পুরোপুরি দেখতে থাকো। আর রেসিপিটাকে চাইলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। আর যেহেতু এটা ফার্স্ট টাইম করছি, সেহেতু করে দেখি রেসিপিটা কেমন হয়। তো চলো বেশি বকবক না বাড়িয়ে আর রেসিপিটাকে শুরু করে দিই। রেসিপিটার জন্য লাগছে, দেখো, সব থেকে আসল যে জিনিসটা সেটা হচ্ছে কি, আটা মাখা। এই রেসিপিটা মানে ঘরে আটা মাখা থাকলেই হয়ে যাবে। আচ্ছা, এটা হলো আটা মাখা। আর এখানে নিয়ে নিয়েছি ডিম, একটা ডিম ভেঙে নিয়েছি। আর এখানে তোমার বাঁধাকপি, পেঁয়াজ, আদা, রসুন, এগুলোকে পুরো চপড করে নিয়েছি। দেখো কি সুন্দরভাবে চপড হয়ে গেছে, এটাকে একদম পুরো চপড করে নিয়েছি। আমার যেহেতু যে চপারটা আছে ওই চপারের মধ্যে প্রচণ্ড ভালোভাবে চপড হয়। আর এটা দেখো পুরো একদম মানে মোমো করলেও একদম পুরো মোমোতে যেরকম ভেজিটেবল থাকে চপড হয়ে, ঠিক সেরকমভাবে এটা দিয়ে মোমো করা যায়। আর নিয়ে নিচ্ছি একটুখানি সোয়া সস, আর নুন টুন তো রয়েছেই, সেটা তো তোমরা দেখতেই পাবে। তো চলো শুরু করে দিই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার তেলটাকে গরম হতে দেবো। আমার এখানে ভাজাটা পুরো একদম হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেবো। এই দেখো, যেরকম একটা খুশি শেপ দিয়ে নিলেই হবে। আমার একটা রেডি হয়ে গেল।
দেখো এইভাবে পুরো মুখটাকে বন্ধ করে দিতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে ফেলছি। সব হয়ে গেছে। আর এইবার এখানে যে ডিমটা গুলে রেখেছিলাম ওর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে। এই যে তেল গরমও আমার এখানে হয়ে গেছে, তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেলও আমার গরম হয়ে গেছে। আর এরপরে এইগুলোকে সব আমি দিয়ে দেবো ওর মধ্যে একটা একটা করে। এই যে যে এইটা বানিয়েছি এইগুলো, এইগুলোকে এই ডিমের এটার মধ্যে কোট করব, কোট করে তারপরে তেলের মধ্যে ছেড়ে দেবো। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নেবো। একদম দেখো এই যে এগুলোকে আমি টিস্যু পেপারের উপরে রেখে দিয়েছি। তো দেখো এই যে আমাদের রেডি। আর এটার নাম কি দেবো বুঝে উঠতে পারিনি, তোমরাই একটা নাম ঠিক করে দিও। এই যে সস, সসে আর এই যে টিস্যু পেপারের মধ্যে নিয়ে নিয়েছি আমি। আর চাইলে তোমরা এর মধ্যে স্যালাডও দিতে পারো, আমি স্যালাড দিচ্ছি না। আর চাইলে চিলি সসও অ্যাড করতে পারো। তো একদম দেখো আমার নতুনত্ব রেসিপি, নামটা কিন্তু তোমরা ঠিক করো। কেমন হয়েছে? আর এই যে দেখো এখানে রয়েছে আমাদেরটা মতন, এইটুকুই। এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো। আর তোমরা রেসিপিটা অবশ্যই বাই